টি ত্রিদেশীয় সিরিজে পাওয়া আঙুলের চোটের জন্য এশিয়া কাপে খেলতে রাজি ছিলেন না অলরাউন্ডার সাকিব আল হাসান বোর্ডের চাপ ও দেশের জন্য এশিয়া কাপ খেলার সিদ্ধান্ত নেন তিনি অপারেশন এবং এশিয়া কাপ শেষে অপারেশন করবেন বলেন জানান তিনি কিন্তু এশিয়া কাপের মাঝ পথেই থেমে যায় তার যাত্রা হাতের অবস্থা খারাপ হওয়ায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচের দিন দেশে ফেরেন তিনি এরপর আঙুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয়েছে সাকিবের অবস্থা এতটাই খারাপ যে বেশিক্ষণ দেরি করলে নাকি পুরো হাতটা দিয়েই তার আর কোনো কাজ করা যেত না হাত থেকে বের করা হয়েছে প্রায় সত্তর মিলিগ্রাম পুজ বিষয়টি নিশ্চিত করে বিসিবির এক কর্মকর্তা বলেন অবশ্যই তার অবস্থা স্থিতিশীল নয় এবং সেটা আরও খারাপের দিকে যাচ্ছিল তাই তাকে অ্যাপোলোতে ভর্তি করা হয়েছে আর একটু দেরি হলে যে কোনো সমস্যা হয়ে যেতে পারত তিনি আরো বলেন তার আহত আঙুল থেকে অনেক পুজ বের হয়েছে যা খারাপ একটা চিহ্ন আমরা এখন তার অবস্থা পরীক্ষা করার পরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা হচ্ছে